ইসলামী জনতা অপশাসন, দুর্নীতির দুঃশাসন, গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে, ভোটাধিকারের জন্য লড়াই করেছে, সংগ্রাম করতে গিয়ে জেল কেটেছে, হত্যা গুম খুন রাহাজানি বন্দি নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তারা ভয় ভীতির কারণে সংগ্রামের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। 2008 সালে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের শাসন ক্ষমতায় এসেছিল এমন একটি ফেসিবাদী শক্তি, যাদের জন্মের ইতিহাসেই ফেসিবাদ, যাদের উত্থান হয়েছে ফেসিবাদের মাধ্যমে, যাদের রাজনীতি ফেসিবাদের ভিত্তিতে, প্রতিপক্ষকে দমন করায় তাদের রাজনীতির মূল নীতি, প্রতিক্ষেত্রেই তারা সন্ত্রাস, নৈরাজ্য, গুম খুন, অপহরণ এবং মানুষের জীবনকে বন্দিশালায় আবদ্ধ করে রেখে সেই 1949 সাল থেকে 2024 সাল 5ই আগস্ট পর্যন্ত যেই পর্বে যখনই সুযোগ পেয়েছে এই ইতিহাসের পুনরাবৃত্তি তারাই ঘটিয়েছে। আওয়ামী লীগ কখনো জনজীবন, নাগরিক অধিকার, মানুষের স্বাধীনতা এবং গণতন্ত্র, জনস্বার্থে রাজনীতি করে নাই। ছলে বৌশলে প্রসাদ ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা নিয়ে ক্ষমতা দখল করাইছিল তার রাজনীতির অপকৌশল। আমরা জানি এই দলটির উত্থান কিভাবে হয়েছে, জন্ম কিভাবে হয়েছে। বাংলাদেশের মাটি, মানুষ, এদেশের মানুষের আদর্শ, জাতি, সত্তা, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য লালনের উদ্দেশ্যে সুখী সমৃদ্ধশালী সমাজ কায়েমের জন্য আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় নাই। বাংলাদেশ যখন ব্রিটিশ বিরোধী দীর্ঘ সংগ্রামের পথ ধরে 1947 সালে স্বাধীন হয়, সেই স্বাধীনতার সুফলকে ধ্বংস এবং নস্যাৎ করার উদ্দেশ্যে ভারতীয় ডক্ট্রিন, নেহরু ডক্ট্রিনের ভিত্তিতে আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগের জন্ম হয়েছিল 14 স্বাধীনতা প্রাপ্ত নবগঠিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পাকিস্তান নামক রাষ্ট্র থেকে ব্যক্ত করার উদ্দেশ্যে। এই ষড়যন্ত্র হয়েছিল কংগ্রেসের সাধারণ অধিবেশনে। জওহরলাল নেহরু সেদিন বলেছিল যে আবেগ উচ্ছ্বাসের ভিত্তিতে পাকিস্তান নামক মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রটি হয়েছে, এই আবেগ উচ্ছ্বাস নিঃশেষ হবে, আবার আমরা অখণ্ড ভারত গঠন করব, রাম রাজ্য কায়েম হবে উপমহাদেশে, সেই ঘোষণা তারা দিয়েছিল। সেই দর্শন বাস্তবায়নের জন্য মূলত 1949 সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল। আর তারা যে স্বপ্ন নিয়ে কাজ করেছে, সফলভাবে একটি কাজ করেছে, তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠীকে ব্যক্ত করতে তারা সক্ষম হয়েছে এদেশে অস্থিতিশীলতা ষড়যন্ত্রের মধ্য দিয়ে। কিন্তু সে অলীক স্বপ্ন তাদের বাস্তবায়ন হয় নাই। 1971 সালে তাদের মদদ এবং পৃষ্ঠপোষকতায় এই দেশ স্বাধীন করেছিল, স্বাধীন হয়েছিল।
তাদের উদ্দেশ্য ছিল এটা ভারতের সাথে আবার মিলিত হয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে। কিন্তু দেশের জনগণ তাদের অলীক স্বপ্ন ব্যক্ত করে স্বাধীন বাংলাদেশের অবুদ্ধ ঘটিয়েছিল সেদিন। অর্থাৎ মুসলিম লীগের শাসন, দুর্নীতি, কুন্দল, বৈষম্য নানা কারণে ব্যক্ত হয়েছে। সবচেয়ে বড় কারণটি ছিল যে জনগণকে তারা বলেছিল পাকিস্তানের উৎস কি, লা ইলাহা ইল্লাল্লাহ। যে জনগণকে বলেছিল পাকিস্তানের সংবিধান কি, আল কোরআন আল কোরআন, লড়কে লঙ্গে পাকিস্তান, হাম সব মুসলমান। রাষ্ট্র গঠিত হওয়ার পরে যে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না সাহেব পকেটে একটি কোরআন শরীফ ছোট্ট রাখতেন, জনসভার বক্তৃতায় বলতেন এই কোরআনের হবে পাকিস্তানের সংবিধান, 47 সালের 14 আগস্ট দেশ স্বাধীন হল, তিনি জনগণের প্রতিশ্রুতি সেদিন বলে গিয়েছিলেন। তিনি ছুটে গেলেন ওয়াশিংটনের দিকে, তিনি ছুটে গেলেন ব্রিটেনে, পাকিস্তান নামক রাষ্ট্রের সংবিধান, তার সরকার পদ্ধতি ব্রিটিশ পার্লামেন্টের সিস্টেম হবে না আমেরিকার প্রেসিডেন্টিয়াল সিস্টেম হবে, এই নিয়ে তিনি তোরজোর মুসলিম লীগের টোটাল সংগঠন এবং তার নেতৃত্বে কায়দে আজম যখন তৎপর হয়ে পড়লেন, এদেশের ওলামায়ে কেরাম জামাত ইসলামের নেতৃত্বে, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওলানা রহমাতুল্লাহর নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের 22 দফা ঘোষণা করেছিলেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় 30 জন আলেম একটি ঘোষণা পত্রে স্বাক্ষর করেছিলেন এই 22 দফা। ওনারা স্মরণ করে দিয়েছিলেন যে প্রতিশ্রুতির ভিত্তিতে পাকিস্তান কায়েম হয়ে গেছে, সেই প্রতিশ্রুতি ছিল এই দেশ কোরআন সুন্নার ভিত্তিতে পরিচালিত হবে, যে নেতৃত্ব জাতির সাথে বেইমানি করে আজ ব্রিটিশ এবং আমেরিকাকে কেদলা বানিয়ে ছড়ে চলছে, জনগণ এই চিন্তাধারা তৎপরতা অপতৎপরতাকে প্রত্যাখ্যান করছে, সেই ঘোষণা দিয়ে রাজপথে নেমেছিল। আমি বলতে চাই যারা এভাবে জাতির সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তারা কখনো ক্ষমতায় ক্ষণস্থায়ী শাসন ক্ষমতায় থাকলেও জনগণকেও কিছু দিতে পারে নাই, রাষ্ট্র গঠনের ভূমিকা পাত্র পারে নাই, রাজনৈতিক ভাবে তাদেরকে গ্লানির সাথে পরাজয়ের গ্লানি নিয়ে বিদায় নিতে হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে আবার যখন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে, 70-এর নির্বাচনে বলা হয়েছিল আওয়ামী লীগের ইস্তেহারে এখনো সুলিখিত আছে ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নার বিপরীত কোন আইন করব না, মরহুম শেখ মুজিবুর রহমানের 3.5 বছরের শাসন ক্ষমতায় ইসলামী দলগুলো নিষিদ্ধ করা হয়েছিল, এই দেশে ইসলামের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে রাজনীতি চলবে না। তাহলে তিনি কেন বলেছিলেন 70-এর নির্বাচনে কোরআন সুন্নার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন না, ধর্ম ভিত্তিক রাজনীতি ইসলামী রাজনীতি এটা মানুষের চিন্তা প্রসূত নয়, কোরআন সুন্নার নির্দেশিত নীতি হল ইসলামী রাজনীতি, আল্লাহ প্রদত্ত বিধানের আলোকে এটাই হচ্ছে ইসলামের রাজনীতির ভিত্তি।
যেখানে মানুষের প্রভুত্ব চলবে না, এক আল্লাহর সার্বভৌমত্ব চলবে। ইল হুকম ইল্লা লিল্লাহ, এটাই হচ্ছে ইসলামী রাজনীতির ভিত্তি। তাহলে যে দেশের মানুষ আল্লাহকে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, আম্বিয়া কেরামের সংগ্রাম এবং তাদের দাওয়ার যে মূলনীতি, তার আলোকে দেশ দেখতে চায়, পরিচালনা করতে চায়, সেই দেশের জনগণকে সেকুলারিজম এবং সমাজতন্ত্রের পরে পরিচালিত করার জন্য সংবিধানের মূলনীতিতে যে চার মূলনীতি দেওয়া হয়েছিল সেটা ছিল কোরআন সুন্নাহ এবং ইসলামের সাথে সংঘর্ষে। সেদিন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম চেতনা ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ন্যায় বিচার, সুশাসন। সারা তিন বছরে সুশাসন নয়, দুঃশাসনের কবলে জাতি নিপীড়িত নির্যাতিত ছিল। গোপন হত্যা, নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল, ব্যাংক ডাকাতি, চুরি আহাজানি, লুটপাট, দুর্নীতি এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে পুকুর চুরির ঘটনা সেই সময় সংঘটিত হয়েছিল। রাষ্ট্র শূন্য করা হয়েছিল করাপশন এবং দুর্নীতির মধ্য দিয়ে। খুনের রাজনীতি তারাই আবর্তন করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভেন মানার ছাত্রলীগের নেতৃত্ব হয়েছিল। পার্লামেন্টে দাঁড়িয়ে সিরাজ সিদ্দিকের ক্রস ফায়ারে নিঃশেষ করার পরে শেখ মুজিবুর আস্ফালন করে বলেছিলেন, আদি সিরাজ সিদ্দিক কোথায়? ক্রস ফায়ার যে আপনারা আজকের দিনে শুনছেন, বিগত সরকারের আমলে সবচেয়ে যেটা আতঙ্ক এবং আলোচিত বিষয় ছিল, সেই ক্রস ফায়ারের প্রবর্তক ছিলেন শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের নেতা, সংগ্রামী ভাইয়ের আমার। রক্ষী বাহিনীর শাসন আমরা জানি, যাদের হাতে 40,000 মুক্তিযোদ্ধা হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের ইতিহাস আমরা জানি, 25 জানুয়ারি 74 সালে 25 মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল। ইসলামের বিরুদ্ধে এমন কোন পদক্ষেপ নেই সেই সময় তারা নেয় নাই। এই জন্য এই দুঃশাসন, অপশাসন, দুর্নীতি, গণতন্ত্র হত্যা, ইসলাম বিরোধী ভূমিকার কারণে সেদিন আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছিল। 15 আগস্টের অভ্যুত্থানের পর ইন্না লিল্লাহ পড়ার লোক খুঁজে পাওয়া গেল না। প্রিয় বন্ধুরা আমার, সময় কম, ইতিহাস দীর্ঘ। 21 বছর পরে মাথায় পট্টি, হাতে তসবি নিয়ে রাবিয়া বসরি সেজে আসলেন শেখ হাসিনা। মনে আছে ছবিটি? একদিকে জায়নামাজে বসে পট্টি বাঁধা এবং তসবি হাতে, অপরদিকে আরেকটি পোস্টারে শোভা পেয়েছিল কুকুরের মাথায় টুপি। মনে পড়ে? এই বিশ্বাসঘাত করা, দ্বিচারিতা, দুমুখী আচরণ, অতীতে জন্ম লগ্ন থেকে তাদের ইতিহাস যেমন, এমন আজকের দিনটিকে যদি আওয়ামী লীগ খুঁজে পান, তার নেতৃত্বের চারিত্রিক বিশ্লেষণ, সামাজিক এবং তার শাসন ক্ষমতার বিশ্লেষণে এই চিত্রই বারবার ফুটে উঠবে, এর বাহিরে আর কিছু নেই। আমি একদিন গড়ুয়ার সমাবেশে বলেছিলাম, এই দেশ পলাশির প্রান্তরে যে আমাদের বাংলার পরাজয় হয়েছিল দুটো কারণে, একটা হলো নেতৃত্ব ছিল বিশ্বাসঘাতক, জনগণ ছিল অবচেতন, সেই ইতিহাস ও ব্যাখ্যার সুযোগ নেই। তার পরিণতি হিসাবে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটেছিল, মীর জাফররা
সেদিন ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষমতা কতদিন ছিল? যাদেরকে লোভ লালসা দিয়ে ক্ষমতা বসিয়েছে তার যে মহানায়ক ছিল লর্ড ক্লাইভ, তিনি লিখে গিয়েছেন এই মির্জাফর ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা বলণ্ঠিত করেছে, সেই মির্জাফরকে যদি ক্ষমতায় দীর্ঘায়িত করা হয় তাহলে ইংরেজ স্বাধীনকেও বলণ্ঠিত করতে পারে, সেই ইংরেজদের হাতে আবার তাদের পদানত হতে হয়েছে। ইতার নাম হলো ইতিহাস, বড় নির্মম শিকার হয়েছিল তারা। আর এই বাংলাদেশেও যারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আবার বাংলাদেশকে একাকার করার জন্য বিশ্বাসঘাতক ল্যান্ড অফ দরবির ভূমিকায় শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিলেন, যিনি নিজেই স্বীকারোক্তি দিয়ে গেছেন ভারতের মনে রাখতে হবে আমি যা দিয়েছি তা অতীতে কেউ দেয়নি, সবচেয়ে আমি বেশি দিয়েছি। আমার বন্ধু সাংবাদিকরা বলেছিলেন প্রশ্ন করে, তাহলে আপনি কিছু নেন নাই, তাহলে আপনি কিছু নেবেন না? বলে যে না, আমি তো নেয়ার জন্য দিই নাই, জাতির বড় দুর্ভাগ্য। এমন বিশ্বাসঘাতকরাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বার্থ বিলীন করে দিয়ে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য রাষ্ট্র ক্ষমতায় বসেছিল। তবে পলাশী প্রান্তরের ইতিহাস, বাংলাদেশের আগস্ট বিপ্লবের ইতিহাস ভিন্ন রেখায় প্রবাহিত হয়েছে। সেদিন নেতৃত্ব বিশ্বাসঘাতক ছিল এবং জনগণ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। লর্ড ক্লাইভ এটাও বলেছে যে হাজারো জনতা রাস্তায় দাঁড়িয়ে উল্লাস করেছিল নবাবের পতন হয়েছে, ব্রিটিশ স্বল্প সংখ্যক সৈন্যরা জনতা গিয়ে যাচ্ছে, তখন জনগণ নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে যদি একটি ডিলো ছুটত আমার বাহিনী সেদিন নিঃশেষ হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, সেই 1857 সালে যেই ঘটনা জনগণ ঘটিয়েছিল, 15 আগস্ট 26 সালের সেই জনতা উল্টো ভূমিকায় রেখেছে আলহামদুলিল্লাহ। সেদিন যদি এদেশের জনগণ রাস্তায় নেমে না আসত তাহলে আবার পলাশীর বিপর্যয় এই বাংলাদেশে হতে বেশি দিন লাগত না, সকল আয়োজন হয়ে গিয়েছিল। অনেক এভিডেন্স আমাদের কাছে আছে কি কি চুক্তি সরকার করেছিল রাষ্ট্রবিরোধী, জনগণের স্বার্থবিরোধী, ইভেন দেশের সার্বভৌমত্ব বিলীন করে দেওয়ার যা যা ঘটিয়েছে, সময় হলো অন্য সময় বলা যাবে। কিন্তু আজকে দাঁড়িয়ে যেটা বলতে চাই, প্রিয় ভাইরা আমার, 15 আগস্টের বিপ্লব একদিনে কি সংগঠিত হয়েছে? 5ই আগস্টের বিপ্লব কি একদিনে সংগঠিত হয়েছে? এর পিছনে দীর্ঘ ইতিহাস আছে। 15 বছর এই জালিমের বিরুদ্ধে আমরা বিরোধী পক্ষ যারা ছিলাম, জামাত ইসলামী, বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং গণতন্ত্র মানা দেশপ্রেমিক ইসলামী জনতা অপশাসন, দুর্নীতির দুঃশাসন, গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে, ভোটাধিকারের জন্য লড়াই করেছে, সংগ্রাম করতে গিয়ে জেল কেটেছে, হত্যা গুম খুন রাহাজানি বন্দী নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তারা ভয় ভীতির কারণে সংগ্রামের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। মানুষের মনে এর দীর্ঘ পুঞ্জীভূত ভূতের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল জুলাই আগস্ট মাসে। তবে আমাদের ছাত্র তরুণ যুব সমাজকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তারা সেদিন বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে, দেয়াল লিখেছে আমাদের বুকে ভরা অনেক ঝড় বুক পেতেছি গুলি কর,
সেদিন আবু সাইদ রাস্তায় নেমে বুক পেতে দিয়েছিল, দৃশ্য আপনারা দেখেছেন। বুলেটকে ভয় পায় নাই, গ্রেফতার নির্যাতন লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড এবং সেদিনের মুহুমুহু গুলি এবং টিয়ার গ্যাসকে তারা উপেক্ষা করে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য জনগণকে সংগঠিত করে রাজপথে ছিল। সেদিন গোটা আন্দোলন ছিল একটি সামাজিক আন্দোলন, আমরা করেছিলাম 15 বছর রাজনৈতিক আন্দোলন। রাজনৈতিক আন্দোলন যে প্রেক্ষাপট তৈরি করেছে, জনসচেতনা তৈরি করেছে, সংগ্রামী চেতনা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, অপশাসন দুঃশাসন স্বৈরশাসনের বিরুদ্ধে যে ক্ষোভ দানা বেঁধে উঠেছিল, সেদিন এই সামাজিক আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বিস্ফোরণ ঘটে একটি পরিপূর্ণ বিপ্লবে রূপান্তর হয়েছিল। যেদিন শেখ হাসিনা টেলিভিশন ভাষণে বলেছিলেন অত্যন্ত দাম্ভিকতার সাথে, আমার পরে রাষ্ট্র চালাবে কে, কারণ এই ঘোষণা দিয়ে মানুষের উপর মানুষকে দাস বানিয়েছিল, গোলাম বানিয়েছিল, যেমনটি শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে দাস এবং গোলাম মনে করত। কিন্তু এদেশের জনগণ ফেরাউনের এই প্রেতাত্মা শেখ হাসিনার দাম্ভিকতার জবাব দিয়েছে। তিনি একমাত্র বাংলাদেশের ক্ষমতা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্য হিসাবে নিজেকে ঘোষণা করেছিল, কিন্তু এমন বেজিনের সাথে বিদায় নিয়েছে ইতিহাসে একটি ছাড়া দ্বিতীয় আর একটি ঘটনা পাওয়া যায় না। কোন ঘটনাটি জানেন? সেদিন এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন 12 জন সৈনিকের নেতৃত্বে রাজা লক্ষ্মণ সেনকে হামলা করতে এসেছিলেন, মোকাবেলার সাহস না পেয়ে লক্ষ্মণ সেন যেমন গোপনে পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন, আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি শেখ হাসিনা করলেন। কোথায় শেখ হাসিনার সেই দাম্ভিকতা এবং নিজেকে প্রভু হিসেবে দাবি করার সে আস্ফালন? তিনি এমন রাজনীতি উপহার দিয়েছেন দলীয় নেতা কর্মী তো কিছু বলে যেতে পারে নাই। এখনো আওয়ামী নেতারা অভিভাবকহীন, দিশেহারা, দিক নির্দেশনাহীন। সেদিন তিনি গণভবনে বসে যখন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈঠকে বসেছিলেন, তিনি শেষ পর্যন্ত বললেন, তোমাদেরকে এই জায়গায় আজকের দিনটির জন্য বসিয়েছিলাম। তার মানে তিনি কোনো মেধা এবং ক্রম অনুসারে এদেরকে নিয়োগ দেন নাই, একমাত্র নিজের ক্ষমতার পাহারাদার হিসাবে, রক্ষাকবচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু বাহিরের জনতা, দেশপ্রেমিক সেনাবাহিনী যেভাবে ফুটে উঠেছিল, ফুসে উঠেছিল ক্যান্টনমেন্টের সেই মত বিনিময়ের কথা আপনারা জানেন। সেনা প্রধান নিজেই তুফোর মুখে পড়েছিলেন, বাধ্য হয়েছিলেন, আত্মীয়তার কথা সেদিন আর মনে রাখতে পারেন নাই, কারণ তিনি জানেন যদি আমি জনতার বিরুদ্ধে যাই শুধু তিনি শেষ হবেন না, আমাকেও শেষ হতে পারে। মানুষ সবসাইতে নিজের জীবনটাকে ভালোবাসে, আমি বলবো না তারা ভুল পথে পরিচালিত হয়েছে, আমি বলবো তাদেরকে ডিক্টেট করা হয়েছিল, তবে তারা সেদিন মেরুদণ্ডহীন ভূমিকা রাখেন নাই, সোজা হয়ে দাঁড়িয়ে জনগণের মতকে বাসাকে বুঝতে পেরে শেখ হাসিনাকে তারা নো নো বলে দিয়েছিলেন, যার পরিণতি হয়ে গেছিল শেখ হাসিনা গো এবং গো, মনে আছে? সেদিন তিনি সময় চেয়েছিলেন একদিন, 3 তারিখের মিটিংয়ে সময় চেয়েছিলেন, 4 তারিখ সময় দেওয়া হয়েছিল,
সেই 4 তারিখে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে সশস্ত্র অবস্থায় সুসজ্জিত করে রাজপথে নামিয়েছিল। সেই একদিনেই 150 ছাত্র জনতাকে খুন করা হয়েছে, মনে আছে? কিন্তু মানুষ লাশের উপর দিয়ে মিছিল নিয়ে গেছে, প্রতিরোধ গড়ে তুলেছে, লাশ দেখে রক্ত দেখে পিছনে যায় নাই, সামনের দিকে গিয়েছে। যত লোকের গুলি লেগেছে, বুকের মধ্যে লেগেছে, কারো পিঠে গুলি নেই, তার মানে সামনে গিয়ে গিয়েছে। মাত্র 1 ঘন্টার যুদ্ধে তারা পরাজিত হয়ে জনতার বিজয় 4 তারিখে হয়েছে। সেখান থেকে 5 তারিখের ঢাকা চলো লং মার্চের ঘোষণা দেয়া হলো। আর সকাল থেকে মানুষ যখন রাজধানী অভিমুখে একত্রিত হলো, সেখানেও গুলি করা হলো, মানুষ মারা হলো। আমরা সেদিন চরম উদ্বিগ্নতার মধ্যে ছিলাম। আপনারাও কি বলতে পারেন, সেদিন দুপুর 12টা পর্যন্ত দেশ কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে বলতে পারবেন? নিশ্চয়তা দিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দেশ চলে যাচ্ছিল। সেই অবস্থায় আল্লাহ তাআলা মহান রব শেখ হাসিনা ফেরাউন শক্তিধর নয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সেটার প্রমাণ দিয়েছেন মহান রবের সাহায্যের বদৌলতে। সেদিন যারা টেলিভিশন দেখেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দুপুর 2টায় সেনাপ্রধান ভাষণ দিবেন, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন, মনে আছে? তাহলে আল্লাহ তাআলা কি না পারেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলক মান তাশা ইলা, আল্লাহ সবই পারেন, ক্ষমতা দিতেও পারেন, নিতে পারেন, এটা তার শক্তি। তিনি সেদিনও সময় চেয়েছিলেন, কিন্তু ওনারা বলেছেন নো, কোনো সময় নেই, আপনার সময় 40 মিনিট, এর মধ্যে আপনাকে যেতে হবে। ঘটনা বোঝা যায়, শোনা যায়, প্রমাণও আছে। তিনি সেদিন হুঁশ হারিয়ে ফেলেছিলেন, কিসের মায়ায়? ক্ষমতার মায়ায় তিনি হুঁশ হারিয়ে ফেলেছেন। যেই গণভবনে বসে এত বিলাসী জীবন যাপন, যদি জাদুঘর হয়, ঘোষণা দিয়েছে সরকার গণভবনকে জাদুঘর বানাবে, তাহলে আপনাদেরকে দেখার উপভোগ করার সেগুলো পরিদর্শনের সুযোগ মিলবে, তখনই প্রকৃত অবস্থা জানতে পারবেন। সত্যিকার অর্থে সেখানে সাদ্দাদের বেহেস্ত বানানো হয়েছে। মাঝে মধ্যে কিঞ্চিত নমুনা আসত, তিনি কি করতেন ওখানে বসে বসে, পুকুরে মাছের ফুনা ছাড়া থেকে এমন অনেক কিছু আয়োজন করে রেখেছিলেন। এই কারণেই তিনি 96 সালের বিদায়কালে মেয়াদ শেষে 1 টাকা দিয়ে গণভবন কিনতে চেয়েছিলেন, মনে আছে? ইতিহাস ভুলে যান, এটাই তো আমাদের দুর্ভাগ্য। হয়তো আজকের ইতিহাস আগস্ট বিপ্লবের ইতিহাসও আপনারা বলবেন, সেটা যদি হয় তাহলে জাতির কপালে আবার সেই দুর্ভাগ্য নেমে আসবে, ইতিহাস বলা যাবে না, ইতিহাসকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রিয় ভাই আমার, সেদিন তাকে চলে যেতে হয়েছে অত্যন্ত জিল্লতির সাথে। ইতিহাস এটা বলে বিশ্বাসঘাতক ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারে না, তাদেরকে সম্মানের সাথে ফুলের মালা পরিয়ে বিদায় দেয়া যায় না। তারা ঘৃণা, ক্ষোভ, অপমান, লাঞ্ছনা নিয়ে ইতিহাসের রেকর্ড সৃষ্টি করে, দৃষ্টান্ত সৃষ্টি করে তাদেরকে বিদায় নিতে হয়। অতীতের নম্রত ফেরাউনের কথা আমরা জানি। প্রিয় ভাইরা আমার, বিপ্লব হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমাদের এটা 3য় স্বাধীনতা, কথা কি ভুল হবে? 47 সাল যদি স্বাধীন না হতো, স্বাধীন বাংলাদেশ কি হতো? সেদিনের মানচিত্রই তো আবার 71 সালের স্বাধীনতোত্তর বাংলাদেশ। সেদিন কাশ্মীর স্বাধীন হতে পারে নাই, আজও পর্যন্ত পরাজয়ের গ্লানি নিয়ে তারা আছে। বাংলাদেশ যদি 47-এ স্বাধীন না হতো, তাহলে আমরা 71 সালের স্বাধীনতা পেতাম না, আমাদেরকে সেই কাশ্মীরের ভাগ্যবরণ করতে হবে।
এটাই ইতিহাস। এই জন্য প্রথম স্বাধীনতা যদি ওটা হয় 47, আমাদের দ্বিতীয় স্বাধীনতা 71, যেখানে 9 মাস রক্তকে যুদ্ধ হয়েছে, বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। এবং সেদিন যেই দল নিজেদের কৃতিত্ব দাবি করে, এটা হলো ইতিহাস বিকৃতি। এটার নাম কি? ইতিহাস বিকৃতি। ইতিহাস বিকৃতি তখনও হয়েছে, মেয়ের শাসনামলও হয়েছে। ইতিহাস বিকৃতির ঘটনাবলি অনেক আছে, সে সময়ও বিগত সময়ও হয়েছে। সুতরাং আমরা যেটা আজকে জাতির সামনে পেশ করতে চাই, আমরা দ্বিতীয় স্বাধীনতা যেটা বলছি, এটা বাংলাদেশ পিরিয়ড হিসাবে দ্বিতীয় স্বাধীনতা, এতে কোনো সন্দেহ নেই। 71-এর যে স্বাধীনতা ছিল, স্বাধীনতার মূল মন্ত্র মূল নীতি, সেখান থেকে যখন তারা সরে যায়, তখন এই আবার দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন দেখা দিয়েছে। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে 71 সালের মতো রক্তকয়ী না হলো, স্বল্প সময়ের রেকর্ড যদি বিশ্লেষণ করা হয়, ইতিহাসের অনেক যুদ্ধের ইতিহাসকে ম্লান করেছে আগস্ট বিপ্লব। আমরা এই রক্ত বৃদা দিতে দেব না, আমরা নতুন করে শপথ নেব। আমাদের শহীদগণ, হাজার অধিক মানুষ শহীদ হয়েছে, 1100 অধিক মানুষ এখনো নিখোঁজ আছে, প্রায় 30,000 মানুষ আহত পঙ্গু হয়ে এখনো হাসপাতালে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, 350 মানুষ চোখ হারিয়েছে, এখনো তাদের যথাযথ চিকিৎসা হচ্ছে না বলেই রিপোর্ট মানুষ মিডিয়ার মাধ্যমে জানতে পারে। আমরা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রতি নিহত পরিবারকে 2 লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, এবং আহত পরিবারকেও আমরা পর্যাপ্ত সাহায্যের জন্য ভূমিকা পালন করছি। আর সরকার মহোদয়কে আমরা বলবো, সেই শহীদ পরিবারগুলো রাষ্ট্রকে যেভাবে কাছে পাওয়ার কথা সেটা পায় না, এখনো রাষ্ট্রীয় কর্মসূচি দৃশ্যমান নয়। একটি ঘোষণা আমরা দেখেছি, শহীদ পরিবারকে 5 লক্ষ টাকা, আহতদেরকে 1 লক্ষ টাকা ঘোষণা দিয়েছে, তবে সময় যেমন বিলম্বিত হচ্ছে, আর এই পরিবারগুলোর জন্য এটা মোটেই পর্যাপ্ত ক্ষতিপূরণ নয়। আমরা একটি সংগঠন হিসেবে জনগণের অর্থে যদি আমরা এতটুকু ভূমিকা পালন করি, তাহলে আপনারা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সরকার পরিচালনা করছেন, আমরা আহ্বান জানাব। শহীদদের যথাযথ মর্যাদা দিন, জাতীয় বীর হিসাবে ঘোষণা দিন তাদেরকে। এই স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে মর্যাদার প্রতীক হল এই 1000 শহীদ। যদি আপনারা 800 তালিকা করেছেন, আপনাদের এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল, উপদেষ্টা বলেছিল, 1000-এর মতো মানুষ খুন হয়েছে। সঠিক তালিকা প্রণয়ন করুন, যথাযথ সহযোগিতা দিন। কর্মক্ষম পরিবার, একজন যখন দুনিয়া থেকে চলে যায়, পরিবারটা নিঃস্ব হয়ে যায়, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। সেই পরিবারকে পরিপূর্ণ স্বাবলম্বী করার দায়িত্ব হলো সরকারের। আমরা এই জায়গায় সে দাবি উচ্চারণ করতে চাই। আপনারা কি একমত আছেন? তাহলে আমরা প্রত্যাশা রাখি, এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার, একটি বিপ্লবের ফসল। রাষ্ট্র পরিচালনায় জনমতের, জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশার প্রতিফলন করাতে হবে, এটাই জনগণ আপনাদের কাছে আশা করে। আওয়ামী লীগকে তাড়িয়ে আবার আরেকটি স্বৈরাচারের প্রতিস্থাপিত হোক, এটা কি জনগণ চায়? এমনটি যদি হয়, আবার বাংলার জনগণ ফুঁসে উঠবে, রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে। এই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। কোথাও যদি জনগণকে হয়রানি করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড চলে, লুটপাট চলে, সুর পাল্টিয়ে, খোলস পাল্টিয়ে যদি রাজনৈতিক আশ্রয়ে দুর্বৃত্তায়ন হয়, যে দুর্বৃত্তায়নকে
বাংলাদেশকে জিল্লতের সাথে বিদায় করতে হয়েছে। সেই জনতা বাংলাদেশে এখন আছে, সে তরুণ এবং ছাত্র সমাজ এখন বাংলাদেশে আছে। বলে যাবেন না আমরা এখন বিজয় উল্লাসে সব ভুলে গেছি। সুতরাং সংগ্রামী জনতার স্বর স্তব্ধ করা যায়নি, আগামীতেও যাবে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে সতর্ক করছি, ইভেন আপনাদেরকেও সতর্ক করছি, বলেও সেই দিকে হাত বাড়ানো যাবে না আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে জামাত ইসলামী আস্থার সাথে বলতে পারে, আমরা এমন এক কর্মী বাহিনী তৈরি করেছি যেই কর্মী বাহিনী আল্লাহকে ভয় করে, যেই কর্মী বাহিনী অপরের হক সম্পর্কে সচেতন, যেই কর্মী বাহিনী রাষ্ট্র সম্পদকে জনগণের সম্পদ এবং আমানত মনে করে, যেই কর্মী বাহিনী পরকালীন জবাবদিহিতায় বিশ্বাসী। এই হক নষ্ট করলে, সীমা লঙ্ঘন করলে তার আখেরাত নষ্ট হবে, সেই কর্মী বাহিনী জামাত ইসলামী তৈরি করেছে। সেই কারণে আমরা আশ্বস্ত, আমাদের জনগণ আমাদের প্রতি আস্থাশীল। প্রিয় ভাইরা আমার, লোভ লালসা এবং সাময়িক আনন্দ উপভোগ, সাময়িক সমৃদ্ধির প্রত্যাশা নিয়ে আমাদেরকে ইসলামী নীতি নৈতিকতার বাহিরে চলার কোনো সুযোগ নেই। সেই পথে আমরা কখনো যাই নাই, এবার আমরা অবশ্যই নিজেরা দৃঢ় থাকব এবং জনগণকে আমরা এই জায়গায় ঐক্যবদ্ধ করবো ইনশাআল্লাহ। জনগণকে সব দান করব, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা জীবন দেব। কি বলেন, প্রস্তুত আছেন? সেই দেশপ্রেম আছে আপনাদের? দেশের সীমানা হেফাজত রক্ষা করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মর্তবার ঘোষণা দিয়েছে, মনে পড়ে? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার দেশের সীমানা রাষ্ট্রের সীমানার হেফাজতকারীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে, জামাত ইসলামী সেই রসুলের আদর্শে বিশ্বাসী। এই জন্য আমাদের কর্মীদের মধ্যে ইসলামী চিন্তা চেতনার আলোকে দেশপ্রাম অত্যন্ত প্রখর। সেই কারণে দেশের পাহারাদারির ভূমিকা পালন করতে হবে জামাত ইসলামীর কর্মীদের জনগণকে সাথে নিয়ে। এক কথায় দেশের সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সন্ত্রাস বিদায় নেবে, খুন খারাপি বিদায় নেবে, অন্যায় অপশাসন বিদায় নেবে। জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম জাত জাতি ধর্মের ঊর্ধ্বে, ধর্মদের ঊর্ধ্বে সকল মানুষ তার অধিকার ফিরে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই আদর্শ উপস্থাপন করে কিন্তু মানুষের সমর্থন আদায় করেছে। তাহলে আমাদেরকে জ্ঞান চর্চা উন্নত আমলের অধিকারী হতে হবে, তার সাথে ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছাতে হবে। এতদিন আপনারা প্রতিকূল পরিবেশে ছিলেন, এখন অনুকূল পরিবেশ, এটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কাজের মাধ্যমে। দ্বীনী চেতনা নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে। নবীগঞ্জ যেভাবে দ্বীনী চেতনা নিয়ে মাথায় মার খেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন সাফা মারওয়ার পাহাড়ে, আবার ছুটে গেছেন কাবার পথে, নারী মুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে বসে থাকে নাই, আবার রাস্তা রাস্তায় ঘরে ঘরে অলিতে গলি দ্বীনের দাওয়াত পাইছেন, মক্কায় সুযোগ পান নাই, তাইফে চলে গেছেন, সেবা আদালেবের মধ্যে সাড়ে তিনটি বছর অনাহারে জীবন চলে, দাওয়াতের পর থেকে বিচ্যুত হওয়ার নাই। এভাবে দাওয়াতি কাজ সম্প্রসারণ করেছিলেন বলেই মদিনার রাষ্ট্র কায়েম হয়েছে। কি করতে হবে? পরিশ্রম করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, সকাল সন্ধ্যা আমাদেরকে সময় দিতে হবে, অর্থ দিতে হবে, কোরবানি পেশ করতে হবে। সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, চীন রুশ ইরান, ইরানে ইসলামী বিপ্লব হয়েছে, বিভিন্ন জায়গায় ইতিহাস আছে। আর বাংলাদেশেও সেই স্যাক্রিফাইস যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এখানেও বিজয় আসবে ইনশাআল্লাহ। এর জন্য আমরা কি করব? আরেকবার নতুন শপথ নিলাম আমরা, আমরা ভয় পাব না, হতাশ হব না, নীরব নিস্তব্ধ হব না, আমরা এগিয়ে যাব। আমরা সময় দেব 24 ঘন্টার মধ্যে, কয় ঘন্টা দিবেন? 3 ঘন্টা দিবেন? 3 ঘন্টা কি বিপ্লব হবে? হবে না। তাহলে আপনার টাইম ম্যানেজমেন্ট এমন করবেন যাতে আপনি প্রতিদিন দাওয়াতি কাজ করতে পারেন,
সংগঠন গড়ে তোলার জন্য সময় দিতে পারেন এবং সমাজসেবা দাওয়াতের অন্যতম প্রধান কমুষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সময় দিতে হবে। শুধু সংগঠনেই সব করবে তা না, ব্যক্তিগত উদ্যোগে আপনার অনেক কিছু করার সুযোগ। পাড়া প্রতিশ্রুতি দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল, কোরআন দিয়েছে কিনা, সেই দায়িত্ব পালন যদি আমরা সঠিকভাবে করি তাহলে ইনশাআল্লাহ এই মাটি, এই ধানমন্ডি ইসলামের দুর্বোধ্যগাতিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আর আমরা যদি সেভাবে মেহনত করি, মেধা শ্রম অর্থ দিয়ে যদি আমরা ময়দানে বিনিয়োগ করি, এটার রিটার্ন অবশ্যই বিজয় আকারে, ফির দুনিয়া হাসান আকারে আসবে ইনশাআল্লাহ। পরিণতি আল্লাহর কাছে, আমরা উত্তম জাজা লাভ করবো ইনশাআল্লাহ। তাই সবাইকে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, তোমরা যদি আমার সাহায্য পাও, আল্লাহর সাহায্য যদি তোমাদের প্রতি আসে, পৃথিবীর কোনো শক্তি তোমাদের পরাজিত করতে পারবে না। ওয়া ইয়াহজুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি, আর আমি যদি সাহায্য না করি, পৃথিবীর এমন কোন শক্তি আছে তোমাদেরকে সাহায্য করবে? 5ই আগস্ট কোন শক্তির সাহায্যে বিজয় এসেছিল? বদর উহুদ কোন শক্তির সাহায্যে বদর এসেছিল? সে মহান রবের সাহায্য। এই জন্য আল্লাহর উপর তওয়াক্কুল করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালাল্লাহে ফালিয়াতাওয়াক্কালিল মুমিন, আমরা মুমিন, আমরা পৃথিবীর কোনো বৈশ্বিক শক্তির উপর নির্ভরশীল হব না, আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল হব। এই জন্য আল্লাহর কাছে ধন্যবাদ দিতে হবে, চাইতে হবে, পরিশ্রম ত্যাগ স্বীকারের পাশাপাশি আল্লাহর সান্নিধ্যে পৌঁছলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তিনি তার কৃত ওয়াদা পূরণ করবেন। আসুন সে আহ্বান জানিয়ে আমরা আবার ঘুরে দাঁড়াই, এই জমিনের নেতৃত্ব ইসলামী আন্দোলনের হাতে তুলে দেওয়ার পরিবেশ তৈরি করি। সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।